ঘন্টা লাইভের সকল দর্শককে জানাই স্বাগত। পড়েছে জমিয়ে শীত, আর এই শীতকালীন পরিবেশে খেলা আর মেলা, এই খেলা আর মেলার মেলবন্ধনে কিন্তু প্রবীণ থেকে নবীনরা সকলেই মত্তহারা। আপনারা জানেন সম্প্রতি নৈহাটি উৎসব সম্পন্ন হয়েছে এবং খুব তাড়াতাড়ি আসতে চলেছে নৈহাটি INTUC কাপ 2023, এবং এই খেলা সম্বন্ধে বিস্তারিত জানবো। আমাদের সামনে রয়েছে নৈহাটি INTUC সভাপতি বিষ্ণু অধিকারী। প্রথমে আপনাকে জানাবো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনার থেকে যেটা প্রথমে জানতে ইচ্ছা করছি, নৈহাটি INTUC কাপ মানেই হচ্ছে নৈহাটি তথা নৈহাটি সংলগ্ন সকল নগরবাসীর জন্য একটা আবেগ। এই মুহূর্তে খুব সম্প্রতি শুরু হতে চলেছে সেই কাপ, এই বিষয়ে যদি বিস্তারিত একটু দর্শকদের জানান। প্রথমে আপনার চ্যানেলের 24 ঘন্টা লাইভে নমস্কার, প্রত্যেককে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আর দেখুন, আমাদের INTUC যে কাপ, আপনারা জানেন নৈহাটি উৎসবটা যেমনি, মানে একটা নৈহাটির মধ্যে আর সীমাবদ্ধ। নৈহাটি উৎসবটার ভিড় মানুষকে প্রমাণ করে, বাইরের লোক তো বিশেষ করে আসলে ভাবে মনে এখানে নৈহাটি কালী পুজো বা নৈহাটি উৎসব, এতটাই ভিড়। আর নৈহাটি INTUC কাপটা আমরা যখন শুরু করেছিলাম, ওর যে সাফল্য, ওর যে মানুষের উন্মাদনা, ওই যে মাঠে তিল ধারণের লোক থাকে না, এটা আমাদের প্রত্যেকটা বছর করবার জন্য নিজের ভেতরে একটা আলাদা উন্মাদনা আমাদের প্রত্যেকজন কর্মীর থাকে। আর আমরা সেই INTUC কাপের মাধ্যমে যে আমাদের খেলার সংস্কৃতি, কারণ আমরা বারবার চাই ইয়াং জেনারেশন, আমরাও একটা সময় খেলাধুলা করতাম, এই খেলার দেখার মাধ্যমে একটা নিজের মধ্যে একটা আলাদা কিছু করবার ইচ্ছা জাগে। আর মানুষ যারা খেলাপ্রিয় মানুষ, মাঠে প্রচন্ড পরিমাণে এরা ভিড় করে নিজেদের মধ্যে যেইভাবে থাকে, তো সেই জন্য আমরা INTUC কাপ এবছরও 28 জানুয়ারি শুরু করছি, আর ফাইনাল হবে 12ই ফেব্রুয়ারি নৈহাটিতে। মানে আমরা খেলাটা চাই আগের বছরও যেভাবে হয়েছিল, ঠিক আমরা চেয়েছি খেলাটা যাতে নিরপেক্ষ থাকে, যেন নৈহাটির টিম আমরা দুটোর বেশি অ্যালাউ করছি না, দুটো নৈহাটির টিম থাকবে, আর রোজই 3টে করে আম্পায়ার রাখা হচ্ছে, ঠিক আছে। আর সাথে বাইরের 14টা টিম, বিভিন্ন জায়গার টিম আছে, বড় বড় টিম আছে, আর প্রত্যেকটা দিন প্লেয়ারদের মধ্যে যাতে একটা আলাদা খেলার, নিজের কে কতটা ভালো করতে পারে, এর জন্য প্রত্যেকটা প্লেয়ারকে আমরা পুরস্কারের ব্যবস্থা রাখছি পার ডে, মানে বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার। আর তারপরেও ফাইনালের মাধ্যমে ফাইনাল রানার্স উইনার্স দুটো টিমকেই আমরা প্রত্যেকজন প্লেয়ারকে পুরস্কার দেওয়ার সাথে, যে উইনার হবে সে পাবে 90,000 টাকা, রানার্স যে হবে সে হবে 60,000 টাকা। আর এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ, ধরে নিন ওই 42-43 ইঞ্চি টিভি থেকে, ফ্রিজ থেকে, ওয়াশিং মেশিন থেকে, প্রত্যেকটা প্রতি বছরই থাকে, মানে একদম প্রতি বছর থাকে, আরো বেটার টু বেটার করার চেষ্টা করছি প্রত্যেক বছর। তেমনি আমরা আগের বছর পারিনি প্রত্যেকটা প্লেয়ারকে বা পার ডে প্লেয়ারদের পুরস্কার দেওয়ার, আমরা এবছর এটা চিন্তাধারা করি। ফাইনালে আমরা চেয়েছি খেলার শেষে একটা ছোট সাংস্কৃতিক ফাংশনের মাধ্যমে যাতে খেলাটাকে আরো অন্যরকম ভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যায়, এই জন্য খেলাটা ফাইনালে আমরা 12 তারিখে যে ফাইনালটা হবে সেটা আমরা রাত্রি করছি, কারণ ওটা রাত্রি কারণে করাটা মানুষের মধ্যে আলাদা উন্মাদনা কাজ করে। রোববার দেখে করছি যাতে মানুষজন ছুটির দিনটা সবাই ভালোভাবে উপভোগ করতে পারে, এটাই আশায় রয়েছি। প্রত্যেকজন খেলাপ্রিয় মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি যে দেখুন 28 তারিখ থেকে INTUC কাপ আরম্ভ হচ্ছে, আপনারা আমরা সম্ভবত দুপুর 1টার সময় করছি উদ্বোধন, আপনারা সকলে আসুন। কোথা থেকে কোথা থেকে টিম আসছে যদি একটু বিস্তারিত? কিন্তু কোন আসছেন, মালদা আছে, ডায়মন্ড হাবড়া থেকে ভালো টিম আসছে, এদিকে বর্ধমান থেকে আসছে টিম, এদিকে লোকাল আমাদের হালিশহরের একটা টিম আছে, নৈহাটির দুটো টিম, নৈহাটি থেকে অনেকে ফোন করছে বাট আমরা নেবো না, কালকে কথা হয়েছে মধ্যমগ্রামের একটা টিম আসছে, নানান ধরনের এরকম টিম আছে বাইরের বাইরে, মানে কে কতটা ভালো করতে পারে, ভালো খেলা বিভিন্ন জায়গায় যে টুর্নামেন্ট, ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট গুলো হয়, দেখা যায় যে ফাইনাল খেলার কিন্তু একদম অন্তিম লগ্নে কিন্তু একটা বিতর্কিত পরিবেশ তৈরি হয়, যেটা বা আমাদের টিম এরকম কিছু একটা কারসুপি করে জেতানো হয়েছে, আমাদের টিমকে হারানো হয়েছে, এরকম বিতর্কিত প্রশ্ন থেকে থাকে। তার জন্যই কি নৈহাটি আইটি কাপ নৈহাটি কোনো টিমকে সেভাবে সাড়া দিচ্ছে না? না না না, আমরা আপনি যেটা বললেন আপনার কথাটাতে আমি বলি, আপনার কথাটাকে আমি সমর্থন করি, কারণ এরকম জায়গায় আমরা প্রচুর দেখেছি যে কেউ চেষ্টা করে যে নিজের টিমটাকে, মানে কোন একটা টিমকে সাপোর্ট করে বা কোন রকম ভাবে, নানান ধরনের খেলার সাথে একটা দুর্নাম জড়িয়ে আছে। আমরা এই জন্য নিজস্ব INTUC নিজের দলের হয়ে কোন রকম টিম নামে না, সেখানে আমরা দুটো টিম অ্যালাউ করছি নৈহাটিতে, যাতে মানুষ দেখতে পারে ফেয়ার খেলা হবে, দুটো টিম অ্যালাউ করছি, আর সেখানে আমরা থার্ড আম্পায়ারের ব্যবস্থা রাখছি, কারণ যাতে পুরোপুরি ডিসিশনটা আম্পায়ারের ওপরে হবে। আর মানুষ তো আছে, এই বদনাম তো INTUC কাপে লাগেনি, কোনো টিমকে ওইভাবে পুশ আপ করে জেতানো হবে না, যে যার খেলার মাধ্যমে জিতবে। আচ্ছা, বাজি যে প্রদর্শন তার কি উপভোগ করতে পারবে এবার? বাজি প্রদর্শনটা নিয়ে আমাদের প্রচন্ড মানে ইচ্ছা আছে, ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকলেও যেটা প্রশাসনের নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু হবে না। আমরা চেয়েছি ফাইনালের দিন
যখন একটা ফাংশন রাখার ব্যবস্থা করা হয়েছে খেলা শেষে, প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকজন যারা থাকবে শেষ দিনটা ওইভাবে একটা আনন্দ করবে, আর সাথে আমরা চেয়েছি বাজি বাজি প্রদর্শনী, কিন্তু কতটা কি অ্যালাউ করে এটা প্রশাসনের সাথে, তাই এখনই আমি কিছু বলতে পারছি না। যদি কোনো রকম ভাবে অ্যালাউ করে, তো যেই শব্দবাজিগুলো অ্যালাউ রয়েছে আমরা সেইগুলোর মাধ্যমে ফাইনালটা শেষ করতে চাই। আইনটিসির সভাপতি নয়াটি আইনটিসির সভাপতি হিসেবে এই আইনটি কাপ উপলক্ষে সকল নৈহাটি বাসী তথা নৈহাটি সংলগ্ন সকল জনগণের কাছে কি আবেদন করবেন আপনি? আবেদন, এটা খেলাটা না প্রচন্ড মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, তাই মাঠের খেলা মাঠায় ফিরে আসুক। বারবার করে দেখবেন আমাদের দল থেকে যেভাবে খেলা উৎসব পালন করা হয়, আপনারা জানেন বরিশাল স্টেডিয়ামে যেভাবে ফুটবল খেলার মাধ্যমে নানান ধরনের আমাদের দল থেকে টুর্নামেন্ট করা হয়, তাই যাতে নতুন যুব সমাজ যাতে খেলার জন্য মাঠে নামে, মোবাইলে না আটকে, আর ভালো খেলা দেখলে না তখন নিজেরও ইচ্ছা হয়, আমরাও ব্যাট ফ্যাট ধরে নেমে যাই, ফুটবল ওরকম খেলা দেখলে নিজেও একদিন দুদিন খেলতে নেমে যাই। অতএব ওই যুব সমাজের সারা জায়গা, আর এগুলো দরকার। একটা সময় আমাদের নৈহাটিতে প্রচুর হতো, আর দেখুন রেল মাঠে না আমাদের নৈহাটিতে যে কোনো একটা প্রোগ্রাম করলে মানে একটা আলাদা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আপনি যখন একটা কিছু করলেন জনসাধারণের জন্য, কোনো জনসাধারণ যখন উপচে পড়া ভিড়টা থাকে, ওটাই একটা খাদ্য জোগায় যে পরের বার আরো ভালো থেকে ভালো করতে হবে। আর রেল মাঠের একটা ব্যাপার আছে, মানে প্রচন্ড মানুষজন আবেগ, প্রচুর আবেগ, মানে এমন আবেগ যে আমরা খুব চিন্তায় থাকি ফাইনালের দিন স্কুল বাড়ির ছাদে যেইভাবে ভিড় থাকে আমরা চিন্তায় থাকি যে কোনো একটা খেলাটা একটা ভালো জায়গায় কোনো একটা দুর্ঘটনা। এই জন্য নানান ধরনের ভলেন্টিয়ার যারা থাকে তারা প্রচন্ড সচেতন ভাবে কাজ করে, আর মানুষের ভিড় তো জানেন থাকতে পুরো ভিড়। কিন্তু বলে নৈহাটি আইনটিসির সভাপতি শুধু বিষ্ণু অধিকারী শুধু রাজনৈতিক আঙিনা নয়, তিনি কিন্তু একজন খেলা প্রেমিক, এবং তার সাথে সাথে নৈহাটি তথা নৈহাটি সংলগ্ন সকল মানুষকে, সকল জনসাধারণকে, প্রবীণ থেকে নবীনকে আবেদন করলেন শুধু মোবাইলে নয়, মাঠের গ্রাউন্ডে মাঠের পরিবেশে কিন্তু তারা থেকে যেন এই আইএনটিটুসি কাপ 2023 উপভোগ করতে পারে, এমনই কিন্তু বার্তা দিলেন তিনি। নয়টি থেকে আজিজের সাথে আমি সুব্রত, আপনারা দেখছেন 24 ঘন্টা। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল। Home.